ومن احسن قولا ممن دعا الى الله وعمل صالحا وعمل صالحا وقال انني من المسلمين السلام عليكم ورحمه الله وبركاته الحمد لله وحده ওসলা তাসালাম আলাহাল্লা নবী বা প্রশংসা আল্লাহর জন্য তাসলিম বর্ষিত হোক শেষনবি মুহাম্মদ সাল্ল সাল্লাম রুফর আল্লাহ হুমা আলাই আল্লাহ বা আলাই আজকে দিনই মাজলিসের বিষয় হচ্ছে যে যে কোনো স্থানে শরীরের যে কোনো স্থানে যদি খুব ব্যথা হয় বা ব্যথা অনুভব করেন শরীরের যে কোনো স্থানে কোনো ব্যথা অনুভব করলে কুন দুয়া বা আল্লাহর কালাম পড়লে পড়ে ফোঁদ দিলে সেটা ইনশাল্লাহ আশা করা যায় যে ভালো হয়ে যাবে জি বিষয়টা হলো এরকম যে আল্লাহর কালাম এবং আলাইসাল্লামের বাণী যেভাবে এসেছে সেভাবে যদি কেউ দৃঢ় বিশ্বাস বিশ্বাসী হয়ে আল্লাহকে ভয় ভীতি করে আল্লাহর কালামের প্রতি বিশ্বাস করে রসুলসল্লি সাল্লাম যেভাবে বলেছেন সে বিষয়গুলা বিশ্বাস করে কেউ যদি এ কাজটি করে ইনশাআল্লাহ আশা করা যায় যে ইনশাআল্লাহ তার অসুখ ভালো হয়ে যাবে ইনশাআল্লাহ তার অসুখ ভালো হয়ে যাবে তো যে বিষয়টি হলো আমরা জানি সুরাফ ফাতেহা এবং বুখারি রহমাল্লা মরম একটা হাদিস নিয়ে এসছেন যে ফাতিহাকে বলা হয়েছে যে সকল রোগের চিকিৎসা ফাতিহাকে বলা হয়েছে সকল রোগের চিকিৎসা তার মানে সুরাফ ফাতেহা ভিতরে অনেক চিকিৎসা রয়েছে তো মানুষের রোগ বালা মুসিবত হইলে সুরাফাতেহা দ্বারা চিকিৎসা করা যায় যেটা ইমাম বখার বা বাহাদেশ নিয়েছেন বিষয়গুলো আমরা জানি যে সাহাবাদের একটি দল এক এলাকাতে গিয়েছিল তো যা হোক তাদের কাছে গেলে সাহাবারা বলেছিলেন যে আমরা তোমাদের মেহমান যা হোক মেহমান তাদের হতে চেয়েছিলেন তো ওরা মেহমান হিসেবে গ্রহণ করেন নাই তো যে বিষয়টি হয়েছিল সেখানে যে ওদের যারা এক যারা নেতা তার মানে ওই গ্রামের যে সর্দার আমরা বলি বা মাতাব্বর বলি যে হলো নেতা তার অসুখ হয় তো সে অসুখে বিভিন্ন জায়গাতে তারা গিয়ে অসুখ দেখায় কিন্তু তাদের অসুখটা ভালো হয়নি লাস্টে আসে কোথায় লাস্টে আসে যে সাহাবাদের জামাতের কাছে এবং তাদেরকে জিজ্ঞেস করে যে আপনাদের ভিতরে কি এমন এমন কেউ আছে যে আমাদের অমুক অসুস্থ তো তাকে ঝাড়ফোঁক করে দিবেন আর কিছু তো তিনারা বলেন যে হ্যাঁ করতে পারি তবে শর্ত রয়েছে যে আমাদেরকে ছাগলের ছাগল দিতে হবে তো যা হোক ছাগল দিতে হবে কথা বলে তারা শর্তে রাজি হয় তারা শর্তে রাজি হয় তখন সাহাবাদের একজন তাদের ভিতরে জামাতের একজন তিনি সুরা ফাতেহা পড়ে ফু দিলে তার অসুখ ভালো হয়ে যায় তার অসুখ ভালো হয়ে যায় হাদিসটি এবং বুখারুর রহেমালা তার গ্রন্থে নিয়ে এসছেন অন্য গ্রন্থে পাওয়া যাবে জি তো বিষয়টি হলো যে আমরা যে কোনো স্থানে কারোরের যদি কোনো অসুখ বা ব্যথা ব্যথা যেটা অনুভব করি ও ও এরকম যদি হয় তাহলে সুরা ফাতেহা তিনবার পড়বেন সরাফ ফাতেহা তিনবার পড়বেন আর যে এখানে ব্যথা ওই জায়গাতে হাত দিয়ে রাখবেন হাত দিয়ে তার মানে সুরাফ ফতেহা তিনবার পড়বেন সুরাফ ফাতেহা তিনবার পড়বেন আমরা সুরাফ ফতেহাতে জানি আলহামদুলিল্লাহ রবিল আলমিন আর রহমান রহিম মালিক ইউমুদ্দিন ইয়া কানবুদু ইয়া কনস্তাইন হিহিনা মুস্তাকিম সিরাউতালীন আনাম তলহিম ওয় মকদুবাহ আলহিম আমিন আমরা তো সুরাফ ফতেহ জানি ইসুরা তিনবার পড়বেন তারপরে আরেকটি একটি আছে আউজু বিজ্জাতিল্লাহি ওয়াকুদরাতিহি মিনশারি মা আজিদু ওয়া হাজিরু এটা সাতবার পড়বেন আউজু বি আজ্জাতিল্লাহি ওয়কুদরাতিহি মিনশার্রি মা আজিদু ও হাজিরু এ দোয়াটা তিনবার না সাতবার পড়বেন তাহলে সরা ফাতেহা তিনবার আর এই দোয়াটা আপনার কী পড়বেন এই দোয়াটা সাতবার পড়বেন আর যেখানে আপনার ব্যথা আছে ব্যথা ব্যথার জায়গাতে হাত দিয়ে রেখে ফুঁত দিবেন ওইখানে আগে থেকে যখন পড়লেন হাত দিয়ে রাখলেন তারপর যখন পড়া হলো আপনি ফুঁত দিবেন এইভাবে আপনি তিনবার দিবেন ইনশাল্লাহ যদি আপনার আল্লাহর কালার প্রতি দৃঢ় বিশ্বাসী হন আপনি আল্লাহ রসুল সাল্লাম বলেছেন যেভাবে যদি আপনি সেভাবে যদি আপনি দোয়াগুলো পড়েন সেভাবে ফুঁত দেন ইনশাআল্লাহ আশা করা যায় যে আল্লাহ যেহেতু ইনশাল্লাহ ভালো হয়ে যাবে আল্লাহর দিল আল্লাহর প্রতি যদি আপনি এ বিশ্লেষণ হয় ইনশাআল্লাহ আল্লাহ সেটি ভালো হয়ে যাবে আমরা অনেকেই বিষয়গুলা অনেকে দেখা যায় যে কোনো বাত হাতে বাত পেলেই দেখা যায় কেউ লোহার বালা পরে আবার কেউ তাবিজ পরে আবার কেউ গাছ গাছালি লাগিয়ে রাখে মানে তাবিজের মতো করে এগুলা এগুলা ওলামা সুন্নাক বল বলছেন এগুলা সেটা কি কাজ ইমাম আহমাদ বিন হাম্বাল হাদিস নিয়ে তিনি বলছেন তা আল্লাহ কাতা মেহাতন ফাকা যে ব্যক্তির তাবিজ ঝোড়ালো সে যেন সেরেক করল তো এর বিপরীতে আপনি এটা করেন যেটা আল্লাহর কালাম আমরা তো সবাই জানি সুরাফ ফাতেহা এ দুয়াটা মুখস্থ করেন দা আপনি পড়েন ইনশা আল্লাহ আল্লাহর প্রতি দৃঢ় বিশ্বাসে পড়েন আল্লাহ আপনাকে হেফাজত করবে তাই আপনি তাবিজ আর অনেক কিছু পড়েন এগুলো ছেড়ে দেন যে এই সুরা ফাতেহা পড়েন যে দোয়াটা বললাম এ দুয়াটা সুরা ফাতেহা তিনবার আর এই দুয়াটা সাতবার পড়েন সেখানে হাত দিয়ে রাখেন এভাবে তিনবার পড়েন ইনশাল্লাহ আশা করা যায় যে আল্লাহ দিলে ভালো হয়ে যাবে ইনশাল্লাহ আপনি দৃঢ় বিশ্বাসী হন আল্লাহর কালামের প্রতি কারণ আল্লাহ বলছেন পবিত্র কোরআনে আপনার বলা হয়েছে যে পবিত্র কোরআন গোড়াটায় সেফা মানুষ জন্য সেফা মানুষজন শেফা বলা হয়েছে তে আপনি আল্লাহর কালামের প্রতি আল্লাহর কালামকে পড়েন বুঝেন আমল করার চেষ্টা করেন এইভাবে দেখবেন আপনার ইহকাল পরকাল করলেন হবে আপনার পরিবারের কাউর যদি এরকম হয় তা আপনি নিজে পড়েন যিনি জানেন মুখস্থ আছে আপনার এভাবে পড়েন তাকে আপনি হাত দেন সে জায়গাতে ফোঁদেন দেখবেন ইনশাল্লাহ আল্লাহ হেফাজত করবেন আল্লাহ হেফাজত করবেন সব হানক আল্লাহ আহমদিকা আশাদাহ আল্লাহন ফিরোকা